আচ্ছা, এসএফআই এর সমাবেশ, একটা চাবি হারিয়ে গেলেও পাওয়া যায়, কার চাবি একটু দেখে নেবেন, আমার কাছে আছে, নিয়ে নেবেন। সূর্যকান্ত মিশ্রর সভা শুনতে যাওয়ার অপরাধে বাঁশের মধ্যে বাঁশবাগানে পিটিয়ে পিটিয়েছিল সৈফুদ্দিন মোল্লাকে। পরের দিন সকালে তার নিথর দেহে ফুল দিয়ে এসএফআই এর পতাকা জড়িয়ে দিতে আমরা গিয়েছিলাম। আমরা দুর্বলের পক্ষে, দুর্বলকে সবল করে তোলাটা আমাদের কাজ। আস্তে আস্তে ভাবছিলাম কি বলবো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় উঁকি মারলেন। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। খান্তবর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায়, যা নাকি অল্প একটুখানি হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। যাদবপুর থেকে 100 কিলোমিটার দূর থেকে আসা, নদিয়ার কলেজে বিজ্ঞান বিভাগে পড়ার চান্স পেয়েও ছেড়ে যাদবপুরে বাংলা পড়তে আসা 17.5 বছরের ছেলেটা বিকেলবেলা মাকে ফোন করে বলেছিল, মা, কাফিদার ক্লাস খুব ভালো লেগেছে। আমাদের সম্মিলিত অপরাধ, আমরা তার রোদ্দুর হওয়া সুনিশ্চিত করতে পারলাম না। অনেকে আমাদের বলেছিলেন বিক্ষোভ সভা, প্রতিবাদ সভা, এমনকি স্মরণ সভা করার কথাও কেউ বলেছিলেন। প্রতিকূর্দা বলল, আমরা সবাই এক বাক্যে একমত হলাম, এই সমাবেশের একটাই নাম হওয়া উচিত, স্বপ্নের সমাবেশ। আমাদের স্বপ্নগুলো রোজ মরে যাচ্ছে প্রতিনিয়ত। প্রত্যেক দিন আমাদের চোখের সামনে নেতাজিনগর, হায়দ্রাবাদ, কাকদ্বীপ, একটার পর একটা স্বপ্নের অপমৃত্যু হচ্ছে। আমাদের দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের আওতায় সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো, আইআইটিগুলো, আইআইএমগুলো, আইজারগুলো, আইএইচএমগুলো 2018 থেকে 2023 99টা প্রাণ চলে গিয়েছে ছাত্রদের। বিশ্বাস করুন, এই ক্যাম্পাসগুলোতে অধিকাংশতে ছাত্র রাজনীতির নামগন্ধ নেই। মদ, গাঁজা বা গর্ভনিরোধক পিল বলে সন্ধ্যাবেলার টিভির আসর জমানোর মতো উপাদানও কম। প্রত্যেকটা ক্যাম্পাসে সিসিটিভি আছে, তবুও ছাত্ররা মরে, তবুও আত্মহত্যা হয়, র্যাগিং হয়। র্যাগিং, তার নিজস্ব দর্শন আছে, তার নিজস্ব রাজনীতি আছে, তার নিজস্ব সংস্কৃতি আছে। দুর্বলের উপর সবলের আধিপত্য ফোলানোর সংস্কৃতি, তার ম্যানিফেস্টেশন, তার বহিঃপ্রকাশ র্যাগিং। আমরা যারা এসএফআই করতে এসেছি, যারা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে এসেছি, যারা সবার জন্য শিক্ষা ও কাজের দাবি নিয়ে এসেছি, তারা দুর্বল এবং সবলের লড়াইতে দুর্বলের পক্ষে থাকি। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যেদিন স্পার্টাকাস রুখে দাঁড়িয়েছিলেন, আমরা স্পার্টাকাসের পক্ষে ছিলাম। 200 বছরের ব্রিটিশ রাজকে বধিরের কানে আওয়াজ পৌঁছাতে চেয়ে যেদিন ব্রিটিশের আইনসভায় ভগৎ সিং বোমা মেরেছিলেন, গ্রেপ্তার হবেন, ফাঁসি হবেন জেনে, আমরা ভগৎ সিংয়ের পক্ষে ছিলাম। এই যে উত্তরপ্রদেশে বাচ্চা ছেলেটাকে মুসলমান হওয়ার জন্য শিক্ষিকা নিদান দিয়েছে, বাকি বাচ্চা ছেলেগুলো এসে চড় মেরে মেরে চলে যাচ্ছে, আমরা ওই বাচ্চা ছেলেটাকে জানাতে চাই আমরা তার পক্ষে আছি। কালকে থেকে, আজকে সকালে খবর পেলাম, কলকাতার একটি কলেজ, সেই কলেজের বিতর্কিত ফেস্ট, সেই ফেস্টে অংশগ্রহণ করতে এসে দুর্নীতিগ্রস্তদের অব্যবস্থার পাল্লায় পড়ে প্রাণ চলে গিয়েছিল কেকের 8 বছর ধরে জিএস থাকা এক ছাত্রনেতা। তার বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ করেছে বারবার এক ছাত্র। তৃণমূল ছাত্র পরিষদ না করলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে দেওয়া হবে, বারবার অভিযোগের পর অবশেষে ইউজিসির বকা খেয়ে আজকে কলেজ তার বিরুদ্ধে, সেই ছাত্রনেতার বিরুদ্ধে কমপ্লেন লাগু করেছে। এই বলতে বলতে শুনলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় টিএমসিপির 45 বছর, 50 বছর
তিন চাকা বিশিষ্ট যান চালক ছাত্র নেতাদের দাপাদাপির কথা, আমরা যারা সাফার করছে আমরা তাদের বলতে চাই আমরা তাদের পক্ষে আছি। এই যাদবপুর স্টেশন থেকে চারটে পাঁচটা স্টেশন গেলে বারুইপুর সীতাকুণ্ডু। আজ থেকে বছর দশেক আগে এই যে অসংখ্য ছোট ছোট মুখ, এদের মতো গায়ের মাস্টার, পাড়ার মাস্টার বাচ্চা ছেলেদের ডেকে পড়ায়, জনপ্রিয় ছেলে পাড়ার, সূর্যকান্ত মিশ্রর সভা শুনতে যাওয়ার অপরাধে বাঁশের মধ্যে বাঁশবাগানে পিটিয়ে সৈফুদ্দিন মোল্লাকে পরের দিন সকালে তার নিথর দেহে ফুল দিয়ে এসএফআইয়ের পতাকা জড়িয়ে দিতে আমরা গিয়েছিলাম। আমরা দুর্বলের পক্ষে, দুর্বলকে সবল করে তোলাটা আমাদের কাজ। আচ্ছা, এসএফআইয়ের সমাবেশ, একটা চাবি হারিয়ে গেলেও পাওয়া যায়, কার চাবি একটু দেখে নেবেন, আমার কাছে আছে, নিয়ে নেবেন। আমরা সমাবেশের কাজ সমাপ্ত করলাম।